assaalmualaikum. এখন 5:20 বাজে। অনেক আগে আমার সকাল হয়ে গেছে, এক দেড় ঘন্টা আগে আমি উঠে গেছিলাম। তো এখন বের হচ্ছি হাঁটার জন্য, একটু হেঁটে আসি, বাইরের প্রকৃতি, সকালবেলা প্রকৃতিটা একটু উপভোগ করে আসি। তো বের হচ্ছি এখন, আমি এখন রেডি হয়ে এনেছি, জাস্ট বের হচ্ছি হাঁটার জন্য। সন্ধ্যা মালতি এখনো, কালকে সন্ধ্যার সময় পড়ছিল, এখনো আছে, অনেক চমৎকার গ্রাউন্ড সন্ধ্যা মালতির। গেল হচ্ছে আমাদের নিচে গার্ডেনিং। সকালবেলার রাস্তা, সকালবেলার রাস্তা, বাগানের ভিতর দিয়ে যাব। শুভ সকাল সবাইকে। আজকে আমাদের হাঁটার রুট বদলায় ফেলছি, আমাদের পার্টনার একজনের আধা ঘন্টার মধ্যে চলে যাইতে হবে, তো আর বাগানের দিকে যাচ্ছি না। তো শহরের ভিতরে হাঁটা নেই, এগুলো গাড়ি থেকে তুলি, আজকে কাছে থেকে তোলা একটু সুযোগ পাইলা। আজকে রাইড আছে, রাইডে রাইড। কি সুন্দর সবুজ মাঠ, আর এখন এই সময় মাঠ দেখতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, কারণ এখন তো মাঠ সবাই খেয়ে ফেলতেছে। এটা অনেক বড় মাঠ ছিল, তারপরে তো অনেক খাওয়ার পরে এটুকু পাচ্ছে। শালিক, হ্যালো শালিক, গুড মর্নিং, হা 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 হা। উফ, কি সুন্দর প্রকৃতি, পাখি ডাকতেছে। আজকে আমরা বাগানের দিকে যাই নাই, আজকে এদিকে আসছি। তো সময় একটু কম আছে, তো মাঠে মাঠে হাঁটতেছি। অনেক সুন্দর মাঠ, ভাল লাগতেছে। এটা আমাদের বাসার পাশেই, তো চলেন গাছ আরো হাট হাট শেষ করি। এগুলো এই ফুলগুলো হচ্ছে পুরানো হয়ে গেছে, শীতের ফুল, বাট সুন্দর লাগতেছে। এটা হচ্ছে কোনো রকম লিলি হবে, কিছুটা অযত্ন ভেলা চলে আসছে এদের, যারা লাগাইছে। অলকানন্দা ফুটেছে, ভালোই ফুটেছে অলকানন্দা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাঁটা আমার হয়ে গেছে, মোটামুটি 5 কিলোমিটার হাঁটলাম এক ঘন্টা। তো 5 কিলোমিটার এক নাগারে হাঁটছি, পরে টোটাল মিলে 1 ঘন্টা হয়েছে, ভালোই হাঁটা হয়েছে আলহামদুলিল্লাহ। করে টুকি একটু ফ্রেশ হয়ে, একটু ঘুরে ঢুলে একটু ফ্রেশ হয়ে তারপরে নাস্তা বানাতে যাবো, একটু ফ্রেশ হয়ে নেবো আগে। এই হচ্ছে আমার সকালের নাস্তা, চা নাস্তা দেখাই নাই, কারণ ছোট্ট একটা রুটি, বেশি কিছু খাই নাই আজকে। তো নেক্সট দেখাবো ইনশাআল্লাহ নাস্তা বানানো। তো এই হচ্ছে আমার চা, অনেক সুন্দর চা হয়েছে। সবাই নিজের খেয়াল রাখেন, প্রতিদিনে কিছু সময় প্রকৃতির কাছাকাছি, প্রকৃতির সাথে থাকার চেষ্টা করেন। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। অনেক ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন।
আল্লাহ হাফেজ।